गुणालयं पद्मो करेव लालस अप्पा वयोरेकपति स्प्रिद कोली न सैत् कृताश्चारणैकतानय अता भजेताखिल पुरुषोत्तमां गुणालयं पद्म करेव लालस अप्पा वयोरेकपति स्प्रिद कोली न सैत् कृताश्चारणैकतानय बोलो शब्दार्थ अत अतएव आ भजे अमी भजना करब ता आपना के अखिल समस्त पुरुषोत्तमम श्री भगवान गुण आलयम समस्त गुणेर आधार पद्म करा पद्महस्त लक्ष्मी देवी इव सदृश लालस इच्छुक ओपि वास्तविक पक्षे आवयो लक्ष्मीदेवी ओ आमार एक पति स्प्रिद प्रतियोगिता कोलि कलह न ना सैत होते पारे कृत करे तच्चरण अपना सिपाद पद्म एक तानय एकाग्रता अनुवाद एखन आमी ठीक कमलार मतो भगवान श्री पाद पद्मे सेवाय जुक्त होते चाई कारण भगवान होच्छेन समस्त दिव्य गुणेर आधार सेई जन्य हयतो लक्ष्मी देवीर संगे आमार विवाद होते पारे कारण आमरा उभयी एकाग्र चित्ते एकई सेवाय जुक्त हब। ए अध्यायेर नाम कि पितु महाराजेर यज्ञस्थले भगवान विष्णु आविर्भाव ए कथाटी के बोलछेन ए कथाटा पितु महाराज बोलछेन पितु महाराज भगवानेर शक्तावेश अवतार हाँ तो पितु महाराज बोलछेन যে আমি যখন ভগবানের সেই পাদপদ্মের সেবা করব আর ওই পাদপদ্মের সেবা করেন লক্ষ্মীদেবী হ্যাঁ তাহলে এখন দুজনের মধ্যে কোনো কারণে বিবাদ হতে পারে কারণ আমরা উভয়ই একাগ্র চিত্তে একই সেবায় যুক্ত হব হ্যাঁ তাই না কেউ যখন একটা সেবা করে অনেকদিন থেকে আর কেউ যদি নতুন এসে সেই সেবায় যুক্ত হয় তখন ওদের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে সেটা পিতু মহারাজ আগে থাকতেই বলছেন যে আমাদের মনোমালিন্য হতে পারে হ্যাঁ একই সেবা যেহেতু যুক্ত থাকব ভগবান এখানে অখিল পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়েছে কারণ ভগবান হচ্ছে সমগ্র জগতের
ঈশ্বর, পুরুষ মানে হচ্ছে ভোক্তা, উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার পুরুষ বা ভোক্তা রয়েছে, সাধারণত তাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়, বদ্ধ, মুক্ত, নিত্য। বেদে ভগবানকে সমস্ত নিত্যের মধ্যে পরম নিত্য বলে বর্ণনা করা হয়েছে। নিত্য নিত্যানাম, পরমেশ্বর ভগবান ও জীব উভয়ই হচ্ছে নিত্য। পরম নিত্য হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তাহলে আমরাও নিত্য, ভগবানও নিত্য, কিন্তু আমাদের সঙ্গে ভগবানের কি তফাৎ? আমাদের সঙ্গে ভগবানের তফাৎ যে আমাদের জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, আমাদের তফাৎ হচ্ছে আমাদের শরীরটা পঞ্চভৌতিক পদার্থ দিয়ে তৈরি হয়, আর ভগবানের দেহটা চিন্ময়, হ্যাঁ, জড় কিছু তার মধ্যে প্রবেশ করে না, কিন্তু ভগবানের অংশ আত্মা এটা নিত্য। সেই আত্মাটা আমাদের দেহে আছে বলে আমাদেরকেও এখানে নিত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, পরমেশ্বর ভগবানও ভোক্তা পুরুষ, আর কোনো পুরুষ মানুষও পুরুষ ভোক্তা, সে ভোগ করে তার নিজের সম্পত্তি, নিজের স্ত্রী এদেরকে, আর ভগবান অনন্ত কোটি বিশ্বের মালিক, অনন্ত কোটি ঐশ্বর্য তিনি ভোগ করতে পারেন, কারণ ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অণু। হ্যাঁ, যদিও সমুদ্রের জলের এক ফোঁটা জলে যে গুণ আছে, সমস্ত সমুদ্রের জলে সেই একই গুণ আছে, কিন্তু পরিমাণগত পার্থক্য। সেরকম আমরাও জীব নিত্য, ভগবানও নিত্য, তফাৎটা হচ্ছে অণু আর বিভুর। আচ্ছা, পরম নিত্য হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণু তার অবতারেরা। অতএব নিত্য বলতে কৃষ্ণকে, কৃষ্ণ থেকে শুরু করে মহাবিষ্ণু, নারায়ণ ও শ্রীকৃষ্ণের অন্যান্য অবতারদেরও ইঙ্গিত করা করে। ব্রহ্মসংহিতে বলা হয়েছে রামাদি মূর্তিষু, অর্থাৎ রাম, নৃসিংহ, বরাহ আদি ভগবান বিষ্ণুর অনন্ত কোটি অবতার রয়েছেন, এবং তাদের সকলকেই বলা হয় নিত্য। হ্যাঁ, যারা কখনো এই জড়জগতে আসেননি, মুক্ত শব্দটি সেই সমস্ত জীবদের ইঙ্গিত করে, যারা এই জড়জগতে আসেনে তাদেরকে বলা হয় নিত্য মুক্ত জীব। তারা কোথায় থাকে? বৈকুণ্ঠে থাকে। আর আমাদেরকে কি বলা হয়? নিত্য বদ্ধ জীব বলা হয়। এখন মনে প্রশ্ন আসবে, প্রভু নিত্য বদ্ধ বলতে তো সবসময় বদ্ধ থাকব, সেখানে তো মুক্ত হওয়ার কোনো উপায় নেই, তাই না? তা এই সম্বন্ধে শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন। গুরু মহারাজ বললেন যে জেলখানাতে যারা আবদ্ধ থাকে তাদের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয় যে 5 বছর তোমার এই শাস্তির জন্য জেল, যদি 5 বছরের মধ্যে ভালো হয়ে যায় তবু তাকে জেল থেকে ছাড়বে না, আর 5 বছরের মধ্যে যদি ভালো নাও হয় জেল থেকে ওকে ছেড়ে দেবে। হ্যাঁ, সেজন্য ওদের যে জেলে যে দেওয়া হয় ওটা একটা লিমিট থাকে, এই বছর, এই বছর, এই বছর। আমাদের কোনো লিমিট নেই, নির্দিষ্ট কোনো তারিখ ডেট নাই, সেই জন্য আমাদেরকে কি বলছে? নিত্য বদ্ধ। এখন মুক্ত কিভাবে হব? না, যেই মুহূর্তে আমি বলবো হে প্রভু আমি আর মায়ার দাস হচ্ছি না, আমি আপনার দাস হব, আপনার চরণে আমি শরণ নিলাম, যেই মুহূর্তে বলবে ওই মুহূর্তে লাল কালি উঠে গিয়ে নীল কালি হয়ে যাবে, অর্থাৎ বদ্ধ থেকে আমরা মুক্তির দিকে চলে যাব। বুঝেছেন? যেমন জেলখানায় 5 বছরের মধ্যে ভালো হলেও তোকে ছাড়বে না, আর ভালো না হলেও রাখবে না, কিন্তু এখানেতে আমরা যেই মুহূর্তে বলবো হে প্রভু
আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে কৃপা করে উদ্ধার করো। ওই সময় ভগবান সঙ্গে সঙ্গে নীলকালি তুলে দিয়ে, হ্যাঁ এই লালকালি তুলে দিয়ে নীলকালি দিয়ে দেবে যে ঠিক আছে, বুঝেছ। সেই জন্যে আমরা নিত্য বদ্ধ যদিও, কিন্তু আমরা ভগবানের প্রতি স্মরণ নেওয়া মাত্র আমরা মুক্তির দিকে যেতে পারি। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন করবেন, প্রভু তাহলে আমরা যদি মুক্ত হয়ে যাব যে সময় স্মরণ নিয়েছি, তাহলে আমরা এখন ভগবানের চরণে স্মরণ নিয়েছি, তাহলে এখন আমরা মুক্ত জীব কি, মুক্ত জীব না বদ্ধ জীব? হ্যাঁ, কেন? দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, স্কুলের যখন ছুটি হয় ঘন্টা বাজায়, হ্যাঁ তখন তারা দেখবেন কিছু কিছু বাচ্চা দেখবেন ও হাল্লা করে চিৎকার করতে হতে, যা যাক ভাই এখন মুক্ত হয়ে গেলাম, এতক্ষণ যা ছিলাম ওই স্কুলের মধ্যে, যাই ঘন্টাটা উনুন করে বাজায় তখন ওদের কীরকম আনন্দ হয়, খুব আনন্দে ছোটে, তখন ওরা মনে করে এখান থেকে আমরা মুক্ত। ঠিক আছে, তাহলে মুক্তের বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, হসপিটালে আছেন খুব কষ্ট পাচ্ছেন, ডাক্তার ছেড়ে দিল, ও ভাই মুক্তি পেলাম রে ভাই, যা ইঞ্জেকশন দিচ্ছিল এধারে উধারে এধারে, যাক ভাই এখন রেহাই পেয়ে গেছে মুক্তি। সেই আমরা মুক্তি পেতে চাই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, তা সেই জন্যে আমাদের দরজা খুলে দিয়েছে, তা আমরা এখন প্রবেশ করার জন্য আমাদের সাধন ভজন করে প্রবেশ করতে হবে। হ্যাঁ, নিজের ইচ্ছায়, অন্য কারো ইচ্ছায় নয়, তাই না? পাখি সে তার মা তার বাচ্চাকে ওড়াতে সাহায্য করে। হ্যাঁ, বাচ্চাকে ওড়াতে দেখেছেন? মা কেমন বসে, মা তার পাশে বসে, বসে এরম করে ডানা দিয়ে দিয়ে ঠেলে, আর বাচ্চাটা আস্তে 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 সরে, সত্যিকে যাই পড়ে যায় তখন উড়ে গিয়ে আবার এক জায়গায় বসে, মা উড়ে গিয়ে তার পাশে বসে, বসে মা দেখুন পাখি হলে বুদ্ধি আছে, দেখুন বাচ্চাটা এখন হাঁফিয়ে গেছে তো, তাই একটু বসলো, বসে বাচ্চাটা এরম করে ডানাটা এ করে, তার করতে করতে মা আবার এরম করে করে ঠেলে, ঠেলতে ঠেলতে যাই পড়ে যায় আবার একটু উড়ে যায়, তা পাখিটা ওড়ে নিজের ডানায়, মায়ের ডানায় ওড়ে না। তাই গুরু বৈষ্ণব ভগবান আমাদেরকে মুক্ত করে দিয়েছে, এখন ভগবানের কাছে যাওয়ার জন্যে আমাদেরকে নিজের ডানায় সাধন ভজন করে উড়ে যেতে হবে, অন্য কারো ডানায় আর হবে না। হ্যাঁ, তাই না? বলতে পারবো না যে আজকে আমার জবটা হয় না তুমি করে দাও তো। হ্যাঁ, তাই না? রান্নাটা বলতে পারি আমি থাকবো না, তুমি রান্নাটা করে দাও, জবটা হবে না, আমার খুব চাপ আছে আমি খেতে পারছি না, তুমি খেয়ে নাও, হবে না, এগুলো নিজেকেই খেতে হবে। তাই এখানেতে যারা কখনোই জড়জগতে আসেনি, মুক্ত শব্দটি সেই সমস্ত জীবদের ইঙ্গিত করে। বদ্ধ জীব হচ্ছে তারা যারা প্রায় নিত্যকাল ধরে এই জড়জগতে রয়েছে। বদ্ধরা জড়া প্রকৃতির তিতাব দুঃখ থেকে মুক্ত। তিতাব দুঃখ কি? আর আদি আনন্দ লাভ করার জন্য কঠোর সংগ্রাম করছে, কিন্তু মুক্তেরা ইতিমধ্যেই বন্ধন মুক্ত, তারা কখনো এই জড়জগতে আসে না। বিষ্ণু হচ্ছেন এই জড়জগতের অধীশ্বর, জড়া প্রকৃতির দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই বিষ্ণুকে এখানে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি বিষ্ণু তত্ত্ব অর্থাৎ জীবতত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান বিষ্ণুর সঙ্গে জীবতত্ত্বের তুলনা করা এবং তাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা, বলছেন বিষ্ণু ভগবান বিষ্ণুর সঙ্গে জীবতত্ত্বের তুলনা করা অথবা তাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা একটি মহা অপরাধ। মানে নাম অপরাধে যে দ্বিতীয় নম্বরটা আছে সেই দ্বিতীয় নম্বরটা বলছে, মায়াবাদী জীব এবং ভগবানকে সমান ও এক বলে মনে করে, মায়াবাদীরা জীব এবং ভগবানকে সমান ও এক বলে মনে করে, সেটি ভগবানের পাদপদ্মে সবচাইতে গড়িত অপরাধ। এই জড়জগতে আমরা দেখতে পাই যে সমস্ত স্তরের ব্যক্তি নিকৃষ্ট স্তরের দ্বারা পূজিত হন,
এই জড়জগতে আমরা দেখতে পাই যে উন্নত স্তরের ব্যক্তি নিকৃষ্ট স্তরের ব্যক্তির দ্বারা পূজিত হন। তেমনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু সর্বদাই অন্যদের দ্বারা পূজিত হয়। পিতু মহারাজ তাই ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হতে মনস্থ করেছেন। পিতু মহারাজকে শ্রী বিষ্ণুর একজন অবতার বলে বিবেচনা করা হয়, কিন্তু তিনি হচ্ছেন শক্তাবেশ অবতার। এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গুণালয়ম, যা ইঙ্গিত করে যে বিষ্ণু হচ্ছেন সমস্ত গুণের উৎস। মায়াবাদীরা তাদের নির্বিশেষ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্গুণ, অর্থাৎ সমস্ত গুণ রহিত, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন সমস্ত গুণের উৎস। ভগবানের সবচাইতে মাহাত্মপূর্ণ একটি গুণ হচ্ছে তার ভক্তদের প্রতি তার অনুরাগ, তাই তাকে বলা হয় ভক্তবৎসল। ভক্তদের প্রতি ভগবানের খুব অনুরাগ আছে, হ্যাঁ, সেই জন্যে বলা হয় ভক্তবৎসল। বুঝেছেন? ভক্তরা সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় আগ্রহী, ভগবানও তার ভক্তদের প্রেমী সেবা গ্রহণে অত্যন্ত আগ্রহী। অ্যাকচুয়ালি ভগবান ভক্তবৎসল আমরা বুঝতে পারছি না, পাচ্ছি। আমরা তখনই বুঝতে পারবো না যখন আমরা বিচার করব না। যখন আমরা বিচার করব যে ভগবান আমার কোন কোন দিকে কি কি বিপদ থেকে আমাকে কীরকমভাবে হঠাৎভাবে রক্ষা করলো, এই সময় এইরকম একটা বিপদে পড়েছিলাম, ওই বিপদ থেকে আমাকে ভগবান এইভাবে রক্ষা করেছে, এইভাবে রক্ষা করে, তখন বুঝতে পারবো ভগবান ভক্ত বৎসল। বুঝেছেন? মহাপৌর টোলের গুরুদেব কি নাম? গঙ্গাদাস পণ্ডিত। তা গঙ্গাদাস পণ্ডিত মহাপৌর সবাইকে কৃপা করছে আর গঙ্গাদাস পণ্ডিতকে ডাকছে না। তখন সবাই বলছেন, প্রভু আপনার যে টোলের গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত উনি তো কান্না করছেন, বলছেন নিমাই সবাইকে কৃপা করলো আমাকে বঞ্চিত করলো, আমি কৃপা পেলাম না। তখন মহাপ্রু বলছেন, আরে গুরুদক্ষিণা তো আগে দিয়েছি। বলছে আগে দিয়েছেন? না না না, দেয়নি দেয়নি। কোথায় দিল আমি তো জানি না। বলছে ও গুরুদেবকে ডাকুন। বলছে গুরুদেব গুরুদক্ষিণা তো আগে দিতে হয়, তা আমি তো আগে দিয়েছি আপনাকে। বলছে নিমাই আমি তো বুঝতে পারছি না। বলছে গুরুদেব মনে আছে যখন মুসলিমরা আপনার ঘরকে পুড়িয়ে দেয় বলে মশাল নিয়ে একদম সবাই আসছিল, সেই সময় একজন কারো মাধ্যমে খবর পেতে আপনি আপনার স্ত্রী ছেলেমেয়ের হাত ধরে ছুটে যাচ্ছেন নদী পাড়ে, আর নদীর ওপারে যাবেন, সেই সময় দেখছেন কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, কিছু নেই। সেই সময় একটা ছোট্ট ছেলে একটা নৌকা নিয়ে আপনার কাছে এলো, মনে আছে? যে হ্যাঁ মনে আছে। আর সেই ছেলেটা যখন সেই নৌকাকে দেখবেন দূরে যাওয়ার সময় কি করে, পাড়ে একটা ধাক্কা দেয় না লাঠি দিয়ে, লাঠিতে একটা ধাক্কা দিয়ে ঠেলে দেয়। তা যখন ঠেলে দিল মুসলিমরা সেই সময় নদীর পাড়ে এসে বলল, ওহ আর যদি এক মিনিট আগে আসতাম রে তাহলে এখানে পুড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে পারতাম। যা তাও দু একটা নৌকাতে ছুঁড়লো না মশালটা, দু একটা নৌকায় পড়লো, যেহেতু নৌকার তলায় জল জমে থাকে একটু, তাই ওরা নিভে গেল। তা গুরুদেব আপনার মনে আছে? বলছে হ্যাঁ, যখন ওপারে গেলেন বললেন যে আমার কাছে তো বাবা কিছু পয়সা নাই, বলে ঠিক আছে আমি দক্ষিণা ঠিক নিয়ে নেব, হ্যাঁ চিন্তার কারণে। সেই মাঝিটা হচ্ছে আমি। মহাপ্রভুর এই কথা শুনে গঙ্গাদাস পণ্ডিত অঝরে কান্না করছে যে প্রভু আপনি আমাকে এইরকম ভাবে রক্ষা করেছেন। বলছে আমার একটা নাম কি? ভক্তবৎসল। শিবাস ঠাকুর বলছেন, প্রভু আমার বাড়িতে আপনি লীলা বিলাস করছেন, আমার বাড়িতে সবাইকে কৃপা করছেন, আর আমাকে বঞ্চিত করে কৃপা করছেন। শিবাস
তোমাকে যে আমি আগে কৃপা করে দিয়েছি তোমার বাড়িতে লীলা বিলাস করে সবাইকে কৃপা করো বলে, ঘরের লোককে আগে দান করতে হয় তারপরে বাইরের লোককে, তোমাকে আগে দান করে দিয়েছি। বলছে প্রভু আমি তো বুঝতে পারছি না। বলছে তোমার মনে আছে তুমি ছোটবেলায় কত দুরন্ত ছিলে? বলছে হ্যাঁ আমার মনে আছে, আমি খুব ছটপট করতাম, যাকে তাকে কষ্ট দিতাম, এ করতাম। তোমার মনে আছে 16 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন তুমি তোমার একটা সাধুকে খুব কটু কথা বলেছিলেন, সাধুরা তখন বলেছিলেন আমি তোকে অভিশাপ দিচ্ছি আজকে এই দিনে এই সময় তোর মৃত্যু হবে? বলছে হ্যাঁ মনে আছে। তারপরে তোমার দুরন্তপনাটা চলে গেল, বাড়িতে বাবা মারা চিন্তা করছে কিরে বাবা আমার ছেলে এত শান্ত হয়ে গেল আর হরিনাম করছে, তুমি হরের নাম হরের নাম হরের নাম হইব কেইবলম কলৌ নাস্তব 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 গতির অন্যতা, শুনে তুমি হরিনাম করতে শুরু করলে সবাই বললো কিরে আমাদের শিবাসের কী পরিবর্তন হলো, যত দুরন্ত করতো ছটপট করতো এখন খাওয়া দাওয়া সব কমিয়ে দিয়ে শুধু হরিনাম করছে, আর তুমি দিন গুনছিলে, আর দিন গুনতে গুনতে যেদিন যে সময় যে মুহূর্তে মরবে ওই সময় তুমি নবদ্বীপে গিয়ে দেবানন্দ পণ্ডিতের কাছে হরি হরি কথা শুনছিলে, আর সেই সময় তুমি ওই সময় তোমার ওই সেবকরা অচেতন হয়ে গেলে একটা শুনতে শুনতে তোমাকে ঘরে বারে বার করে দিল, আর তোমাকে সে যে পাচায় পটাস করে একটা থাপ্পড় মারলো, তখন তুমি উঠে দেখলে সময়টা তো নেই তাহলে তো আমি বেঁচে গেছি, ওই থাপ্পড়টা আমি মেরেছিলাম। ও তাই? হ্যাঁ, তোমার আয়ুটা আমি বাড়িয়ে দিলাম। বলছে প্রভু আপনাকে প্রণাম। তা ভগবান আমাদেরকে এইভাবে কত কৃপা করছে কিন্তু আমরা বুঝতে পারছি না। চৈতন্যের চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যতক্ষণ না বিচার করছি ততক্ষণ আমি বুঝতে পারবো না ভগবান আমাকে কোন কোন দিক থেকে কীভাবে কীভাবে আমাকে রক্ষা করেছে, বিপদ থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তাহলে ভক্ত বৎসল হলো, হ্যাঁ, ভক্ত সর্বদাই ভগবানের শ্রী পাদ পদ্মের সেবায় আগ্রহী, ভগবানও তার ভক্তদের প্রেমময়ী সেবা গ্রহণে অত্যন্ত আগ্রহী, এই সেবার বিনিময়ে নানা প্রকার দিব্য আদান প্রদান হয় যাদের বলা হয় দিব্য গুণাত্মক কার্যকলাপ। ভগবানের দিব্য গুণাবলীর কয়েকটি হচ্ছে যে তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, সর্বকারণের পরম কারণ, পরম সত্য, সমস্ত আনন্দের উৎস, সমস্ত জ্ঞানের উৎস, সর্বমঙ্গলময় ইত্যাদি। তাহলে ভগবানের কত গুণ দেখুন, ভগবান সর্বজ্ঞ। বুঝেছেন? রামানুজ আচার্যের একজন শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে কুরেশ, আর কুরেশের ছেলে হচ্ছে পরাশর ভট্ট। কি ছেলে? পরাশর ভট্ট। তো ওখানে একজন সর্বজ্ঞ বলে একজন গুরুদেব এসেছেন, আর হাতির পিঠে চেপে তিনি যাচ্ছেন, যার সঙ্গে পাচ্ছে তর্ক করছে হারিয়ে দিচ্ছে, যে আমাদের সর্বজ্ঞ গুরুদেব কেউ যা ওকে হারাতে পারবে না, খুব বাজে টাজে যাচ্ছে। আর পরাশর ভট্ট ধুলো নিয়ে, বাচ্চারা যেমন খেলা করে সেরম রাস্তার পাশে ধুলো নিয়ে খেলা করছে, আর ওরা চিৎকার করতে করতে আমাদের সর্বজ্ঞ ভগবান কি জয়, সর্বজ্ঞ কি জয় বলে সর্বজ্ঞ সর্বজ্ঞ করে খুব এগোচ্ছে। তখন পরাশর ভট্ট হাতে ধুলো এরম করে নিয়েছে, নিয়ে বলছেন আপনার নাম সর্বজ্ঞ? বলছে আরে বাচ্চারা কি বলছে জান, কিছু হলে বাচ্চাদের কথা একটু শুনতে ইচ্ছা করে না? হ্যাঁ, তখন সবাই ঢাকঢোল বাজিয়ে আছে, বলছে দাদা, বলছেন এই বাচ্চাটা কি যেন বলার জন্য আসছে, বলো তুমি কিছু বলবে? বলছে হ্যাঁ আপনার নাম সর্বজ্ঞ? বলছে হ্যাঁ। ওই সর্বজ্ঞ তো ভগবানের নাম হয়, আপনার নামও সর্বজ্ঞ, আপনি সব কিছু জানেন? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বালি দুলোটা এরম করে নিয়ে বলছেন এতে কত সংখ্যক আছে ধুলি কণা, আপনি সর্বজ্ঞ হলে তো বলতে পারবেন, বলুন দেখি।
সঙ্গে সঙ্গে সর্বজ্ঞ ওই হাতির পিঠ থেকে নেমে পরাশর ভট্টকে প্রণাম করে বলছে, আমার এই নামটা আজ থেকে কেটে দাও, আমি সত্যি করে সর্বজ্ঞ নই, এই বাচ্চা ছেলেটা আমার অন্ধকার যে পর্দাটা ছিল সেটা আমাকে উন্মোচন করে দিল। আমি যদি সর্বজ্ঞ হতাম তাহলে ওর হাতের বালিকণাগুলো আমি বলতে পারতাম, ভগবানই একমাত্র বলতে পারে। তাই সর্বজ্ঞ নামটা সঙ্গে সঙ্গে মুছে দিয়ে নিচে নেমে বলছে, নিচে চলো ঢাকঢোল বাজি, আর উপরে নয়। হ্যাঁ, পরাশর ভট্ট খুব সুন্দর, সব কাহিনিগুলো শুনলে খুব আনন্দ লাগে। তাই বলছেন ভগবান সর্বজ্ঞ, সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, বুঝেছেন। তখন গীতায় একটা কথা আছে না, ভগবান অব্যক্ত রূপে সব জায়গায় আছে। তা একটা হোমিওপ্যাথি ডাক্তার, খুব নাম করা, ওর ভিজিটটাই বলছে আমার 100 টাকার কমে আমি তার কাছে ঢুকতেই দেবো না, আগে বিল রসিদ। আমি বলছি হোমিওপ্যাথিতে 100 টাকা? বলছে হ্যাঁ, আমি আরও বেশি নিতাম, এখন লোকজন বেশি আসছে, অত টাকা করি কোথায় রাখবো, ওই জন্য কমিয়ে দিয়েছি টাকা। হ্যাঁ, বলছে তাই? আমি বলছি হ্যাঁ। তো বলছে, আমি বললাম যখন আমাকে ফ্রিতে ওষুধটা দিলেন, আমি একটা কিছু ফ্রিতে দিই, বলুন আপনার কোনো প্রশ্ন আছে? তখন ভদ্রলোক যা বললেন আমার মানে শুনেই আসছো। বলছে লকডাউনে আমি 13 বার না কতবার পুরা গীতাটা পড়েছি। হ্যাঁ, একদম। আর এই অধ্যায়ের কোনো 2-1টা অধ্যায় বাকি আছে, মুখস্থ পুরো অধ্যায় পড়ে দেবো। আমি বললাম বাবা, হ্যাঁ আমি যে কবার পড়েছি ভগবান জানে। হ্যাঁ, তখন আমি বললাম বলুন। বলছে ভগবান বলছেন আমি অব্যক্ত রূপে সব জায়গায় আছি, আবার নেই। তো এইটা আমার পক্ষে অব্যক্ত রূপে আছে আবার নেই, এটা কীরকম হবে ভগবান? আমি বললাম আমি একটা উদাহরণ দেবো, ঠিক আছে? আপনি গাড়ি চালিয়ে, বলছে আমি বললাম গাড়ি চালাতে জানেন? বলছে না না, গাড়ি চালাই না। আমি আচ্ছা, কোনো গাড়িতে বসে আছেন আপনি, আর সেই গাড়িটা একদম ফাঁকা রাস্তা, তো 100 কিলোমিটার বেগে একদম চালিয়েছে, স্পিডে যাচ্ছে একদম, আর সুন্দর করে জানলা খুলে দিয়েছে, হাওয়া খেতে খেতে যাচ্ছে, হঠাৎ দেখছি রাস্তার মাঝে একটা লাল পতাকা। তখন কী করবে? কি ড্রাইভার কোথায় গেল আমাদের, কি করবে? সেই সময় গাড়িটা আস্তে 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 করতে করতে লাল পতাকার সামনে দাঁড়িয়ে, কিন্তু কিচ্ছু নেই, মাঝে একটা লাল পতাকা আছে। এখন লাল পতাকা আছে, সেই সময় দেখছে একজন সাইকেলে করে একজন চাষা যাচ্ছে। বলছে দাদা এখানে লাল পতাকা কেন? বলছে রাস্তায় ওখানে ব্রিজের কাজ হচ্ছে, আপনাকে এইধার দিয়ে ঘুরে যেতে হবে গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, তা এই যে লাল পতাকাটা আছে ওর জন্যে দাঁড়িয়ে গেল, লাল পতাকাটা কার প্রতীক বলো? দাঁড়িয়ে যাওয়ার প্রতীক। হ্যাঁ, বাচ্চা ছেলে যদি একটা লাল পতাকা দেখাতো দাঁড়াতো? ওই লাল পতাকাটা সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করছে, ঠিক না? সেই জন্যই তো দাঁড়ালো। সরকারের প্রতিনিধি হিসাবে লাল পতাকাটা চিহ্নিত করছে যে বিপদের সংকেত আছে। হ্যাঁ, এই লাল পতাকাটা মধ্যে সরকার আছে কি নেই? আছে। আবার লাল পতাকাটাতে কোনো বেতন দিতে হয় কি হয় না? হ্যাঁ, হয় না। ওইখানে যদি একটা লোক রেখে দিত সরকারের, তাহলে 8 ঘন্টা করে 3 আসতে 24 কত টাকা বেতন যেত? কিন্তু ওই লোকটা দাঁড়িয়ে একটাই বলতো, এরা লাল পতাকাটা নিজেই দেখিয়ে দিচ্ছে এটা। তার লাল পতাকার মধ্যে সরকার আছে আবার নেই। যখন আমি চিন্তা করব লাল পতাকাটা হচ্ছে বিপদের সংকেত, হ্যাঁ, তখন আমি জানবো লাল পতাকাটা সরকারের প্রতিনিধি করছে। হ্যাঁ, আর যে ফুটবল খেলতে যাচ্ছে ও কি চিন্তা করবে লাল পতাকাটা বিপদের সিম্বল? ও চিন্তা করবে লাল পতাকা আমার জন্য কিছু নেই, আমি ফুটবল খেলতে যাচ্ছি ভাই, রাস্তা পার হয়ে চলে যাও কি, তাই না? তাই ভগবান আছে আবার নেই, না লাল পতাকাটা একটা আপনাকে কি করছে সিম্বলটা চিহ্নিত করছে। হ্যাঁ, ঠিক ভগবান এই জগতে সর্বত্র আছে আবার নেই। যেমন এইখানেতে এই মন্দিরে এখন
খুব সুন্দরভাবে ড্যান্স চলছে, হ্যাঁ, মদ খেয়ে খুব নাচছে। হ্যাঁ, তা এইখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আর যদি এখানে টিভিটা লাগিয়ে দিয়ে ওই কি আমেরিকার একটা ড্যান্সের চ্যানেল আছে ওটা যদি লাগিয়ে দিই তাহলে এখানে নাচবে কি না, দেখতে পাবো কি না? হ্যাঁ, তাহলে যদি অব্যক্ত রূপে ভগবান সব জায়গায় আছে, আবার ব্যক্ত রূপেও আছে। যাদের চোখ আছে তারা সর্বত্র ভগবানকে দেখতে পাচ্ছে, অনুকরণার মধ্যেও দেখতে পাচ্ছে। আমাদের যেমন চোখ নেই আমরা দেখতে পাচ্ছি না, এমনকি আমার দেহে ভগবান স্বয়ং আছে আমি দেখতে পাচ্ছি না। কখন মনে থাকে যে আমার দেহে ভগবান আছে? মনে থাকে, মনে আছে যে আমার দেহে ভগবান পরমাদরূপে আছে? হ্যাঁ, ব্রহ্মা পর্যন্ত বলছেন প্রভু আপনি আমার দেহে আছেন, আমি তো ভুলিয়েই যাই, হ্যাঁ, যে আমার দেহে আছে। যদি ভগবান থাকে, হ্যাঁ, একটা খুব হাসির কথা বলে, গুরুদেব ঈশোপনিষদ না কঠোপনিষদ থেকে পড়াচ্ছেন যে ভগবান সব জায়গায় আছে, ভগবান অন্তর্যামী, তিনি সর্বজ্ঞ, এইরকম কথা বলছেন। ভগবান সর্বজ্ঞ, ভগবান অন্তর্যামী, হ্যাঁ, ভগবান সর্বব্যাপ্ত, ভগবান সর্বশক্তিমান। তা তোমাদেরকে আমি আলাদা আলাদা ফল দেব, আর এই ফলটা কেউ কাউকে দেখাবে না, তোমরা লুকিয়ে খাবে, কেউ যাতে দেখতে না পায়। তো তখন সবাই আলাদা আলাদা যাবে কি না? হ্যাঁ, গুরুদেব বলেছেন সবাইকে, তখন সবাই চিন্তা করছে আমারটা মনে হয় স্পেশাল দেবে। হ্যাঁ, তা গুরুদেব সবাইকে যা দিয়েছে সবাই কি মনে করছে আমারটা স্পেশাল? গুরুদেব বলেছেন না, আমি কিন্তু সবাইকে যাকে যাকে ভালোবাসি যা তাকে তাকে আমি স্পেশাল কিছু জিনিস দেবো। তখন ও চিন্তা করছে আমাকে ডাকবে, আমাকে বোধ হয় স্পেশাল দেবে, আর লুকিয়ে খেতে বলেছে না? তা সবাই লুকিয়ে লুকিয়ে খেয়েছে, একটা ছেলে খায়নি, গুরুদেবের কাছে কাছে কান্না করছেন। তা বলছে কি সবাই লুকিয়ে খেয়েছো? বলছে হ্যাঁ গুরুদেব, আপনি যেটা দিয়েছিলেন আমাকে সব থেকে স্পেশাল দিয়েছেন, ওই জন্যে আমি একেবারে লুকিয়ে খেয়েছি, কেউ দেখতে পায়নি। সবাই বলছে, তার বলছে কি তুমি কেন কান্না করছো? বলছে গুরুদেব আমি যেখানেই ঘুরে ঢুকে অন্ধকারে খেতে যাই তখনই আমি দেখছি ভগবান তো দেখছে, আপনি বলছেন কেউ যাতে দেখতে না পায় খাবি, আমি তো চিন্তা করছি আর ভগবান তো দেখছে, আমি কোথাও খেতেই পারলাম না, তাই কান্না করছে। তখন গুরুদেব বলছেন তুমি আসল তত্ত্বটা বুঝেছ, এরা সবাই বুঝেছে যে আমাকে যেটা দিয়েছে ও দেখতে যাতে না পায় সেই জন্য লুকিয়ে লুকিয়ে খেয়েছে। হ্যাঁ, এই জন্যে এই আসল তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো, আস্তে আস্তে পারবো, এখন পারবো না। হ্যাঁ, বুঝেছেন? তাই আমরা আস্তে আস্তে বুঝতে পারবো ভগবান সব জায়গায় আছে নেই। হ্যাঁ, একবার এতে গেছি নেপালে, হ্যাঁ, মুক্তিনাথ দেখতে গেছি। তো মুক্তিনাথ দেখতে গিয়ে মানে শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ এলেন, আসার পরে মহারাজকে বলছি যে মহারাজ আপনি একা এলেন? তো মহারাজ প্রথমে বলে দিয়েছেন হ্যাঁ আমি একা এলাম। আচ্ছা, বলছে না না আমি একা আসিনি। আমি মহারাজ তার সঙ্গে গে, আমার সঙ্গে পরমাত্মা এসছে না? আমি বললো ও মহারাজ প্রণাম। মানে প্রথমে বলে দিলেন যে আমি একা এসছি, পরেই সন্ন্যাসী মানুষ সবসময় যেন কী চিন্তা করবে, সন্ন্যাসী মানুষ কায় মনো বাক্যে দিয়ে তো সেবা করবে, সে কখনো একা মনে করবে না। সন্ন্যাসী মানুষের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য, সে সবসময় মনে করে আমার সঙ্গে ভগবান আছে। তো মহারাজ গাড়ি থেকে নেবে, আমি বললাম মহারাজ একা এলেন? বলছে হ্যাঁ একটু। বলছে না 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 আমি একা আসিনি। হ্যাঁ, আমার তাহলে আর কে এসছে? বলছে আমার সঙ্গে পরমাত্মা এসেছে, হ্যাঁ ভগবান। আমি বললাম মহারাজ না। হ্যাঁ, তা এখানে ভগবান সর্বজ্ঞ, সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, সর্বকারণের পরম কারণ, পরম সত্য, সমস্ত আনন্দের উৎস, জ্ঞানের উৎস, সর্বমঙ্গলময়। বুঝেছেন? প্রতিটাতে খুব হাসি নাসির কথা আছে বলেই দিই আর কি। হ্যাঁ, ভান্ডির বনে কারা কারা গেছে বৃন্দাবনে? বাহ, খুব সুন্দর। আর মথুরাতে যখন কংসের কাছে যায়, কংস তখন চানুর মুষ্টিকে রেখে দিয়েছিল, চানুর মুষ্টি চিন্তা করছে ভাই আমাদের যা পেশিটা,
এই পেশিটা যা মোটা, এই মোটা তো দেখছি ওর গায়ের কোনো অংশ নাই, আর ও আমাদের সঙ্গে বলছে লড়বে বলে আমাদের দুজনকে রেখেছে। হে চানুর, কী অবস্থা এই দুটো বাচ্চা, এদের সঙ্গে আমাদের লড়তে হবে? হ্যাঁ, তা খুব এরম করে সবাইকে দেখাচ্ছে খালি। হ্যাঁ, কৃষ্ণ এসব মাসুল টাসুলও দেখায় নে, আর হাতের এও গুটায় নে। হ্যাঁ, বুঝেছেন, এমনভাবে মেরেছে, মেরে দেখলো যে এখানে ফেললে অসুবিধা আছে, একদম কংসের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছে। কংস দেখলো ভাই পুরা ছাতু মাকা করে আমার কাছে দিল রে, এতক্ষণে করছিল। তাই কৃষ্ণ যে সর্বশক্তিমান, ওকে এই হাত আগুটাতে হবে না, আর গোবর্ধন তোলার সময় দাঁত পাঁত খিঁচিয়েও তোলে নে। হ্যাঁ, কৃষ্ণ যখন গোবর্ধন তুলেছে ওর পেশিটা উঁচু হয়েছে, দেখেছেন কোথাও পেশি উঁচু আছে, এখানটা ফোলা ফোলা আছে, এসব কিছু নেই। একজন মাতাজি মুখটুকু এ করে চুল টুলগুলো একদম সোজা করে দিয়ে আর পেশিটা ফুলিয়ে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ গোবর্ধন পর্বত তো অনেকটা বড়, ভারী, তাই কৃষ্ণ তো 7 বছর ছেলে, সেই নেই, বলছে ওই পেশি টেশি কিচ্ছু দেওয়ার দরকার নেই, তুমি সব এ করে সিম্পল, যেমন একটা বাচ্চা একটা হাতি যদি ব্যাঙের ছাতাকে তোলে ওর কোনো এ হবে? হ্যাঁ, বা একটা পাটকাঠিকে যদি ভাঙে হাতির কাছে কোনো ব্যাপার? তা কৃষ্ণের কাছে এটা সেরকম, সেরকমভাবে করো, ঠিক আছে বলে করেছে। কিন্তু ভান্ডির বনেতে কৃষ্ণ গোপীরা গেছে, এই বলছে তোমরা এখান থেকে যাও, বলছে কেন? আমরা এখন কুস্তি লড়ব, এটা কুস্তি লড়ার জায়গা। তখন দাদারানী কে অন্যান্য গোপীরা বলছেন, ও কুস্তি লড়ার খুব বাহাদুরি দেখাচ্ছ, হাতের পেশি টেশি গুটিয়ে, এ রাধে একবার লড় তো দেখি, কেমন কুস্তি ওরা এতদিন ধরে শিখেছে দেখি। তা দাদারানী বলছে, তোমরা যখন বলছো আর আমি কি করব দেখি। হ্যাঁ, বলে রাধারানীও গেছে, গিয়ে কৃষ্ণের সঙ্গে এখন দাদারানীর কুস্তি হবে। হ্যাঁ, কৃষ্ণ তো খুব একদম এরম সকারা খুব এরম করে করছে, কৃষ্ণ, হ্যাঁ, রাধারানী সখীরা সব কিচ্ছু করছে না। হ্যাঁ, তার মধ্যে কত কুস্তি লড়েছে রাধে, একবার দেখাও তো, বলে গেল আর কৃষ্ণকে ধরলো, পায়ে এমন বেড় দিল আর কৃষ্ণ গেল পড়ে। তখন গোপীরা এত হাসছে, কৃষ্ণ বলছে কি হলো এতদিন ধরে লড়াই শিখে রাধের কাছে হেরে গেল? বলছে হ্যাঁ, আমার পায়ে এটা দিল, এবার আমি দেখেই দেবো। হ্যাঁ, বলে যতবার করেছে হেরেছে। আর ওই সময় আমাদের পানিহাটি থেকে গেছে ট্যুরের দল, যাওয়ার পরে যেহেতু লড়াই আছে, তাই আমাদের গোবিন্দনন্দন প্রভু বললেন, তাহলে এক কাজ করা যায়, এই স্বামীর সঙ্গে স্ত্রীর লড়াই হবে। হ্যাঁ, ঠিক আছে, তখন যেসব স্ত্রীগুলো মোটা আছে তারা বলছে আমার স্বামী মানে রোগা আছে, তার সঙ্গে লড়বো। কেউ কোনো স্ত্রী রোগা আছে, বলছে আমি রোগা হলে কী হবে, কৃষ্ণ তো হাত গুটায় নে, আমার স্বামী মোটা হলেও আমি হারাবো। তাই আমরা দেখছি ভাই তিনজনই স্বামী হেরে গেল। হ্যাঁ, মোটা সোটা, আমরা বললাম ভগবান এই রাধারানীর কৃপা আছে, রাধা আমি তখন মুখ আর আমাদের দেখতে পা দেখাতে পারছি না, তিনজনই পড়ে গেল, হেরে গেল। হ্যাঁ, মানে এত লজ্জা লাগলো। আর বললাম আসলে কি, আমরা কৃষ্ণের পক্ষে নয়, যদি কৃষ্ণ জিতে যায় তখন কৃষ্ণ বলবে তোমরা আমার সম্মানটা নষ্ট করলে, এখানে তো আমি রাধারানীর কাছে হেরে গেছি, তাই যাতে রাধারানীর দল জেতে সেই জন্যে এরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য জিতে দিল। হ্যাঁ, বুঝলেন, তবে একটা কাজ হচ্ছে কি, যারা জিতেছে ওই সব মাতাজিদের দলদেরকে ভালো রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে। হ্যাঁ, বলছে এটা কৃষ্ণ লীলায় আছে, হয় না কৃষ্ণ লীলাতে নেই, এখন এই লীলাতেই হবে, আর কৃষ্ণ লীলাতে যদি বলা যায় ও লীলাতে হবে না। তা খুব সুন্দর, লক্ষ্মীদেবীর সঙ্গে পিতু মহারাজ ভগবানের সেবা করার বাসনা করেছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মাধুর্য রসে অবস্থিত ছিলেন। রাধারানী এই লক্ষ্মীদেবী এরা মাধুর্য রসে ভগবানের সেবা করেন, কিন্তু পিতু মহারাজ একই সেবা করলে মাধুর্য রসে অবস্থিত ছিলেন না। লক্ষ্মীদেবী মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত, যদিও লক্ষ্মীদেবীর স্থান ভগবানের বক্ষে, কিন্তু একজন ভক্তরূপে তিনি ভগবানের শ্রীপাদ পদ্মের সেবা করে আনন্দ উপভোগ করেন। লক্ষ্মীদেবীর যে ভগবানের বক্ষে আছে কীরূপে আছে? না, শিবস্ব চিহ্ন, শিবস্ব চিহ্নটা কী বলুন তো, ভগবানের বাম দিকে
এই হাতের সময় একটা খুব সুন্দর চওড়া একটা লোম আছে, স্বর্ণ লোম আছে। ওই চিহ্নটা বৈকুণ্ঠ লোকে গেলে সবাই চার হাত একই রকম দেখতে, কাউকে চিনতে পারবে না কে বিষ্ণু আর কে বিষ্ণু নয়। না বিষ্ণু তখনই চিনতে পারবে যার গলায় শিবস্ব হ্যাঁ আছে, চিহ্ন আছে, আর কৌস্তু মুনি আছে, ওই হচ্ছে ভগবান বোঝা যাবে। তাই ভগবানের বক্ষস্থলে আছে। লক্ষ্মীদেবী বেলবনে তপস্যা করছে না হ্যাঁ ভগবানকে পাওয়ার জন্যে, তাই ভগবান ভক্তবৎসল, এখানে বলছে না ভক্তবৎসল, তাই ভগবান ভক্তবৎসল হয়ে লক্ষ্মীদেবীকে বললেন, লক্ষ্মীদেবী তুমি রাজলীলা অংশগ্রহণ করতে না চাইলেও তুমি আমার হৃদয়ে থাকো। সেই জন্য বলছেন বক্ষস্থলে লক্ষ্মীদেবী স্থান। কিন্তু একজন ভক্তরূপে তিনি ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করে আনন্দ উপভোগ করেন। পিতু মহারাজ কেবল ভগবানের শ্রী পাদপদ্মের কথাই চিন্তা করেছিলেন, কারণ তিনি ভগবানের দাসরাসের সেবক। হ্যাঁ পরবর্তীকালে আমরা জানতে পারবো যে পিতু মহারাজ লক্ষ্মীদেবীকে জগজ্জনী রূপে দর্শন করেছিলেন, তার ফলে মাধুর্য রসে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ মা ছেলে যখন কোথাও কাজ করে সেবা করে তখন ঝগড়া হবে, ঝগড়া হবে না? তো পিতু মহারাজ লক্ষ্মীদেবীকে কী রূপে দেখছে? জগজ্জনী রূপে দেখছে, তাই আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার সত্ত্বেও তিনি শঙ্কিত ছিলেন যে ভগবানের সেবা করার ফলে লক্ষ্মীদেবী হয়তো তার প্রতি রুষ্ট হতে পারেন। তা থেকে বোঝা যায় যে চিন্ময় জগতেও ভগবানের সেবকদের মধ্যে সেবার প্রতিযোগিতা হয়, তাহলে গোলক বৃন্দাবনেতেও আছে। হ্যাঁ কিন্তু ওই টেনশানটা লড়াইটা এখানকার মতো নয়। হ্যাঁ কিন্তু এই প্রতিযোগিতা সম্পূর্ণভাবে দেশভাব রহিত। প্রভুপাদ বলছেন না যে একটা পুকুরে জলাশয়ে খুব সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, হ্যাঁ একদম হ্যাঁ শ্বেত পদ্ম বা লাল পদ্ম ফুটেছে, তখন দুইজন গোপী আছে, কৃষ্ণ বলছেন ওই পদ্ম ফুলটা যে নিয়ে আসবে সে আমার খুব প্রিয় হয়ে যাবে, তখন দুজনেই ছুটেছে, দুজনেই সাঁতরে গেছে, দুজনের মধ্যে দুজনেই ধরবে না একজন পাবে, একজন পেয়েছে, যে পেয়েছে সে তাড়াতাড়ি সাঁতরে এসে প্রভুর হাতে দিয়েছে, আর যে দেয়নি সে এসে কান্না করছে। আর কে প্রিয়? হ্যাঁ ভগবান বলছেন তোমরা দুজনেই আমার খুব প্রিয়, তুমি দিয়ে ফিরি প্রিয় হয়েছ আর ও না দিয়ে চেষ্টা করে প্রিয় হয়েছে। হ্যাঁ দুজনেই প্রিয় হয়েছে, প্রভুপাদ এক জায়গায় বলছিলেন, সেই জন্য বলছেন ওখানে কোনো দেশভাব নেই। হ্যাঁ বৈকুণ্ঠ লোকে যদি কোনো ভক্ত ভগবানের সেবা শ্রেষ্ঠত্ব অর্জন করেন তাহলে অন্যেরা তার শ্রেষ্ঠত্ব সেবা করার জন্য ঈর্ষান্বিত হন না, বরং সেই সেবার পর্যায়ে উপনীত হওয়ার প্রয়াসী হন। একবার ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চার ভাই মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে মা 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 আজকে আমরা কবাডি খেলতে যাব সরযূ নদীর তীরে, ওখানে বালিতে কবাডি খেলো। তখন মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা বলছেন হ্যাঁ বাবা তোমরা যাও, কে সন্ধ্যার আগে খেলা করে ফিরে আসবে। হ্যাঁ আর কবাডি খেলায় দুটো দল হয়, তাই রামচন্দ্রের বিপক্ষে কেউ থাকতে চাইছে না। হ্যাঁ ভরত বলছে আমি থাকবো না, লক্ষণ বলছে আমি মরে গেলেও দাদার বিপক্ষে থাকবো না, খেলা হোক আর নাই হোক। তখন রামচন্দ্রের মনে খুব দুঃখ হয়ে গেল যে আমি মাকে বলে খেলতে এলাম কিন্তু কবাডি খেলায় দুটো দল হওয়া দরকার, কিন্তু এক পক্ষে হচ্ছে এক পক্ষে কেউ যাচ্ছে না, বিপরীত দলে কেউ থাকছে না। তখন ভরত কিছুক্ষণ বাদে বলছেন দাদা দাদা আমি তোমার বিপরীত দলে থাকবো। তখন ভগবান একটু স্তম্ভিত হয়ে গেছিলেন। হ্যাঁ এবং ভরত যেখানে থাকে শত্রুঘ্ন তার সঙ্গে থাকে, তাই ভরত যখন অন্য পার্টিতে চলে গেল শত্রুঘ্ন বললো আমি তো ভরত দাদাকে ছাড়া থাকতে পারি না, তাই চলে গেল, আর লক্ষণ বললো আমি তো দাদাকে ছাড়া থাকতে পারি না, তাই দুটো দল হয়ে গেল। হ্যাঁ রাম লক্ষণ একটা দলে, এক দলে ভরত শত্রুঘ্ন এক দলে হয়ে গেল। তখন ভরতের দল যেহেতু বিপক্ষ দলে থাকবে তাই ভরতের দল প্রথমে কবাডি 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 করে বলতে বলতে আসবে,
তখন রামচন্দ্র ভগবান যেহেতু ভরত বিপরীত দিকে থাকবে সেই জন্য একটু স্তম্ভিত হয়ে অন্যভাবে চলে গেছিল। আর ভরত কবাডি 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 বলতে বলতে এসে দাদাকে ছুঁয়ে এ পাশে চলে গেল। হ্যাঁ, আর রামচন্দ্র চিন্তা করলেন, আরে আজ ভরত জিতে গেল, আমরা হেরে গেলাম, তাই ঢাক ঢোল বাজিয়ে খুব আনন্দে যাচ্ছে। তখন ভরত চিন্তা করলো, আমি দাদাকে আনন্দ দেওয়ার জন্য করলাম, আর দাদা আমাকে আনন্দ দেওয়ার জন্য ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে বলছে, মা আজকে দারুণ রান্না করো, আজ ভরতের দল জিতে গেছে, ভরতের দল জিতে গেছে, কয় কোথায় প্রাইজ আছে দাও, ভরতের গলায় দেবো। ভরত চিন্তা করলো, দেখো আমি দাদাকে আনন্দ দেওয়ার জন্য শুধু দাঁড়ালাম, দাদাকে সেই সময় কী চিন্তা করছিল আমি ছুঁয়ে চলে এলাম, দাদা আমার প্রশংসায় আমাকে উপহার দেওয়ার আজকে ফিস্ট হবে, মা অনেক কিছু রান্না করো, ভরতের দল জিতে গেছে বলে আনন্দ করছে। কেন? ওখানে কোনো দেশভাব নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? আর 5 মিনিট সময় আছে, 4 মিনিট বলুন।